ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে আরো জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল মাহবুব সরাসরি চলে যাচ্ছি তার কাছে হিমেল প্রধানমন্ত্রী পটুয়াখালীর কলাপাড়া এলাকায় যাওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি আপনার কাছে কি রয়েছে সাড়ে বারোটা নাগাদ কিন্তু এই কলাপাড়াতে পৌঁছানোর কথা রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে যেহেতু ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র ছিল খেপুপাড়া এই কলাপাড়াতে এখানে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এখানে পটুয়াখালীর যে আটটি উপজেলা রয়েছে আটটি উপজেলার সাত কিলোমিটার কিন্তু বেড়িবাদ ভেঙে গেছে বাপ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় সাত হাজার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার ঘর কিন্তু পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে চার হেক্টর জমির ফসল কিন্তু পুরোপুরি নষ্ট হয়েছে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে আমি একটু যদি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু যারা মুক্তিযোদ্ধা রয়েছেন জনসাধারণ নেতাকর্মীদের পাশাপাশি তারাও কিন্তু প্রধানমন্ত্রীকে এক এক নজর দেখার জন্য এখানে এসেছেন আপনারা কি প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর কাছে কি চান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই দক্ষিণ অঞ্চল বিশেষ করে পটুয়াখালী দক্ষিণ অঞ্চল বন্যা কবলিত এলাকা প্রতি পাঁচ বছর পর পর বড় ধরনের ঘূর্ণিঝড় হয় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ঘূর্ণিঝড়ের কথা শুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখার জন্য খেপুপার আসতেছেন আমরা মুক্তিযোদ্ধার পক্ষ থেকে তাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই তার হাতে দক্ষিণ অঞ্চলের অনেক উন্নয়ন হয়েছে আমরা সেই কৃতজ্ঞতা প্রকাশ করব আজকে জনসভায় উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব প্রত্যাশা বঙ্গবন্ধুর কন্যাকে জীবিত থাকার জন্য আরো কিছুদিন বাঁচিয়া থাক এটাই আমাদের প্রত্যাশা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের স্বপক্ষে মনে হয়েছে বঙ্গবন্ধুর কন্যা আর কিছুদিন আমাদের মাঝে থাক এটাই আমাদের প্রত্যাশা আপনি শুনছিলেন যে প্রধানমন্ত্রীর সাথে আসলে পাশে যে বরগুনা রয়েছে বরগুনায় কিন্তু তিনি সংসদ সদস্য ছিলেন তো এই এলাকার মানুষের সাথে কিন্তু তার খুব নিবিড় সম্পর্ক যোগাযোগ রয়েছে আপনাকে হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন যে এ এরই মধ্যে কিন্তু এই যে স্থানে ত্রাণ বিতরণ হবে সেখানে কিন্তু মানুষ পুরো মাঠটাই প্রায় ভরে গেছে এবং রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন ভেতরে প্রবেশ করার জন্য তো প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই আসবেন নিশ্চয়ই তিনি আসলে আপনার মাধ্যমে দর্শকদের সেই চিত্র দেখাবো হিমেল আপনাকে ধন্যবাদ